সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে প্রচন্ড ব্যস্ত থাকার জন্য তোমাদের সামনে আসতে পারিনি, তো কাজকর্ম টুকটাক করছি, সকালে রান্নাবান্না করেছি, ছেলে কলেজে গেল, তো আজকে আমার ছেলের কলেজে প্রথম দিন, সেটা আমার কাছে খুবই আনন্দের, ওর কাছে খুবই আনন্দের। তো হাজবেন্ড নিয়ে গেছে রাত্রিবেলা, একদম ভালো ঘুম হয়নি সারাটা রাতই জাগা, আর ছেলে আর হাজবেন্ড ফিরেছে রাত্রি 3:30 সময়। আর ওখানে কি হলো সমস্ত কিছু আমার ছেলে কিংবা হাজবেন্ড তোমাদেরকে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে, ওদেরকে আমি খাওয়ার বানিয়ে দিয়েছিলাম, হাজবেন্ডকে আলাদা দিয়েছিলাম, ছেলেকেও আলাদা দিয়েছিলাম। সেই খাবারগুলো এখন ওরা খেয়ে নিল, আসলে অনেকক্ষণ জাগা রয়েছে এই জন্য ওদের খিদে পেয়ে গেছে। আর এখন বাজে রাত্রি প্রায় 3:45। চলে আসো, ওটা কি, ওটা কি দে বুড়ি, দে বুড়ি, দে দে আমাকে, দে 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 বোতল, দে দে আমাকে, দে দাও আমাকে, দিয়ে দাও, দাও দাও বোতল, দাও দাও, দিয়ে দাও আমাকে, দাও। দেবে না কেন, দেবে না আমাকে, দাও আমি খেলবো তোমার সাথে, দাও আমার, দেবে না, দাও 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 দাও, আমি নিই তোমার বোতলটা, আমি নিই, ও দিয়েছো আর নেবে না, মুখ ব্যথা হয়ে গেছে না, আবার না, মেনা কামড়াও কামড়াও, নিয়ে আসছে, দে দে দে, নিয়ে দৌড়। আজকে আমাদের রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আলু বাঁধাকপি সব সিদ্ধ করে রেখেছি, আর হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি, তো সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এই মশলাটাকে বাটতে হবে, আর এখানে ভেন্ডির মশলাটা রয়েছে, রসুন আর লঙ্কা কুচি। তো আগের দিনে দুটো রুটি ছিল, সেই দুটো রুটি হাজবেন্ডকে ভেজে দিচ্ছি, হাজবেন্ড এইরকম ধরনের রুটি খেতে খুবই ভালোবাসে, মানে তেল দিয়ে ভেজে দিলে পরে। ফ্লিপকার্ট থেকে ছেলে একটা জিনিস অর্ডার করেছে, হেডফোন, তো সেই হেডফোন দিতে এসছে কোম্পানি থেকে, আর এখন সে আনবক্সিং নিয়ে বসে গেছে, মানে কোনো কিছু এলে আর দেরি করে না, সাথে সাথেই খুলতে বসে গেছে। তো ভিতরে কী আছে এটা দেখারই বিষয়বস্তু, তো ভিতরটা কেমন তোমরাও দেখে নাও। বাইরেটা বেশ ভালো সুন্দর করে প্যাক করা রয়েছে, এই দেখো ছেলে বের করে ফেলছে। আর এই ভিতরে একটা ছোট্ট জিনিস, এটাই হলো হেডফোন, তো এর ভিতরেও মানে বাক্সের ভিতরে বাক্স যেরকম বলে না সেরকমই একটা ব্যাপার, তো কৌটোটা খুবই সুন্দর বেগুনি কালার এটা, আর এটা হলো হেডফোনগুলো। তো ওর তো এখন রাস্তাঘাটে বেরোয় এই জন্য কিনেছে, এই দেখো লাইট জ্বলছে। আর ছেলের আমি টিফিনটাকে রেডি করে নিয়েছি, এখানে আলুর তরকারি রুটি সব রেডি করে দিয়েছি, সাথে রয়েছে জলের বোতল, তো এবারে ওকে দিয়ে দেবো, এগুলো ব্যাগে ভরে নেবে ও, এখন কলেজে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। ছেলে প্রথম দিন কলেজে যাচ্ছে বলে বাবা আর ছেলে যা শুরু করেছে, মানে পিছনে খুবই লাগছে বাবা ছেলের, আর ও তো খুব রেগে যাচ্ছে মাঝে মাঝে, এত পিছনে লাগছে, বলছে আমি বসে থাকবো, তোকে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো, এসব কথাগুলো শুনে। তো হেলমেট পরে রেডি হয়ে গেছে, আর ওর বাবা তো ওখানে দাঁড়িয়ে আছে, আর নতুন চালক নিশ্চয়ই নিজে গাড়ি চালাবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো, বসে গেছে গাড়িতে সামনের দিকে, আর বাবা তো বসে গেল পিছনে। এবারে সবাইকে টাটা করছে, আম্মাকে খুঁজছে, আম্মা রয়েছে উপরে, তো এখন বেরিয়ে যাবে ওরা গাড়ি করে। বাবা ছেলে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমাকে আবার বাকি কাজগুলো করতে হবে, তো বাজার থেকে এনেছে ইলিশ মাছ, খোকা ইলিশ, তিনটে মাছ এনেছে, আর মাছের মাথাগুলো আজকে আমার ভালোভাবে কাজে লেগে যাবে, বাঁধাকপিটা এমনি করতাম, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করছি, মাথাগুলো এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর ভেজে এখন তুলে রাখছি, তো খুবই ভালো হয়েছে। এখন আলুটা দিয়ে দিলাম, মানে বাঁধাকপির তরকারির মধ্যে কিংবা যে কোনো পুঁইশাকের তরকারিতেও মাছের মাথা দিলে খুবই ভালো লাগে, আর ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই নেই। আর এখানে রয়েছে মাংস, মিমিদের মাংস আর আমাদের মাংস, আর আমাদের মাংসটা রাত্রিবেলাতে রান্না করব, আর রাত্রে যে মাংসটা রান্না করব সেটাকে এখন আমি ফ্রিজে রেখে দিলাম। তারপরে আজকে 4টে ডিম রান্না করব, বেশি করব না যেহেতু রাত্রিবেলা করতে হবে। আর বাঁধাকপিটা একদিকে হচ্ছে, একদিকে ডিমটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আর ডিমটাকে বেশ কষা কষা করেই করব, তো লাল লাল করে ভেজে ডিমটাকে তুলে রাখছি। তো এই তেলের মধ্যেই আলু ছেড়ে দিলাম, একটু বড় বড় করে আজকে আলুগুলো কাটা হয়েছে, তো এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আলুটাকেও নাড়া দিচ্ছি, এদিকে বাঁধাকপিটাকেও নাড়া দিচ্ছি, এদিকে মিমিদের মাংসটাকেও সেট করে নিচ্ছি, আলু দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এখন আটকে রেখে দিলাম, এদিকে রান্না হয়ে গেলে তারপর ওদের মাংসটা সিদ্ধ বসিয়ে দেবো। একদিকে ডিম, একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেলে তো আমার রান্না হয়ে যাবে না, তারপরে আবার ওদের মাংসটা সিদ্ধ করতে হবে, তো সব রেডি করে রেখেছি। ওদের মাংস সিদ্ধ হতে চাপ নেই, বসিয়ে দিই, সিটি ওঠে হয়ে যায়। তো যাই হোক, আজকে একটুখানি দেরি হয়ে গেছে, যেহেতু গতকাল রাত্রিবেলা ভালো 4টে নাগাদ শুয়েছি, তাহলে চিন্তা করো তাহলে কতটুকু ঘুমিয়েছি।
আর দেরি করে উঠেছি, সমস্ত কাজকর্ম করতে আমার দেরি হয়েছে। এক বাঁধাকপির তরকারি বসিয়ে আমার কত কাজ হয়ে গেছে। তো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি। কতটা বাঁধাকপি ছিল আর মোজে কইটুকু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ঘর মুছবো, এই জন্য ঘর মোছার জলটা নিয়ে রেডি করে ফেললাম। তো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লিকুইড, আর আমি বারান্দা থেকে শুরু করি ঘর মোছা। তো এদিকে আমার ডিমের ঝোলটা হচ্ছে, তো এটা রেখে আবার ডিমের ঝোলটাকে নাড়া দিতে হবে। তারপরে এদিকে মিমিদের মাংসটাকেও বসিয়ে রেখেছি, সেটাও হচ্ছে। তো এইভাবেই আমি কাজকর্ম করি প্রতিদিনই। আজকে চুলে শ্যাম্পু করে স্নান করেছি, ভালো করে মাথাটা মোছা হয়নি, তার জন্য আমি তোয়ালে রেখে জড়িয়ে রেখেছি। তো সবাইকে পুজো করে নিয়েছি, ভোগ নিবেদন করেছি, আর এই যে আমাদের মিষ্টি সোনা। আর এখন আমাদের বাচ্চাগুলো যাচ্ছে ছাদের দিকে। কিছুক্ষণ আগে বৌদি এসেছিল, এই ব্যাগটা দিয়ে গেছে। এই ব্যাগের মধ্যে ছেলের কিছু জামা কাপড়, তারপরে হাজবেন্ডের কিছু রয়েছে, মানে পুজোতে যেগুলো দেবে। তো ছেলেকে দেখতে বলেছে যে তোর পছন্দ হয় কিনা, তো সেইগুলোই ছেলে এখন বের করে করে দেখছে। এটা ছেলের শার্ট আর ছেলের প্যান্ট, আর এটা হাজবেন্ডের গেঞ্জি আর হাজবেন্ডের প্যান্ট। তো এগুলো আমাদের চয়েস করার জন্য দিয়ে গেছে। আর এদিকে মিমি তো বসে বসে আমরা কি করছি সব কিছু অবজার্ভ করছে। গান শুনিস নাকি ওখানে গিয়ে? আবার চালিয়ে দিই, তোর বক্স খারাপ হয়ে গেছে। ছেলে এখন ব্যায়ামে যাবে, ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছে। তো যা যা নেওয়ার নিয়ে এখন ও বেরিয়ে যাচ্ছে। তারপরে তো এদিক ওদিক সবসময় করতেই থাকে, একটু পরে বৌদিও আসবে। ছেলে ব্যায়ামে বেরিয়ে যাওয়ার পর দাদা আর বৌদি এসেছে আর অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে, আর বলছে দিদিভাই চয়েস করো কোন শাড়িটা তুমি নেবে। তো এই শাড়িটা দেখো খুবই সুন্দর, ব্লু, রানী আর লাল তিন রকম কালার রয়েছে, আর আমার হাতে রয়েছে আরও একটা শাড়ি। তো বিভিন্ন রকমের শাড়ি রয়েছে, তো এর মধ্যে থেকে আমি একটা চয়েস করব, তোমাদেরকে তো অবশ্যই পরে বলবো কোন শাড়িটা আমি নিয়েছি। আর এই শাড়িটা দেখো ভাঁজটা খুলতে গিয়ে কত সুন্দর হয়ে গেছে। আর এই তো আমার হাতে যে শাড়িটা রয়েছে এটা সবুজ কালারটা তো দেখতে পাচ্ছ, আর রানী কালারও আছে। আর ওদিকে বৌদি ভালো করে আমাকে দেখাচ্ছে। আর এই সবুজ রঙের যে শাড়িটা দেখছো এটা হলো আমার বৌদির বৌদির শাড়ি। তো এটা জামদানি প্রিন্ট আছে, কিন্তু জামদানি নয়, তবে খুব সুন্দর শাড়িটা এবং সফট ভীষণ। আর বৌদি এখন বের করলো আমার শাশুড়িমার, না এই শাড়িটা আমার শাশুড়িমার নয়, এটা বৌদির মায়ের শাড়ি, এটা জামদানি শাড়ি। আর এই শাড়িগুলো তোমাদেরকে একটুখানি খুলে খুলে দেখাই, দেখো এই শাড়িটা খুবই সুন্দর। রাত্রিবেলা হয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিলাম, সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, মানে পুরনো পদ্ধতি, যেই পদ্ধতিতে সবসময় রান্না করি সেভাবেই করছি। এখন 10:15 বাজে, তো মাংস বসিয়েছি, আলুটাকে ভাজা করছি। আসলে আমার এডিটিং করতে করতে আজকে এতটা দেরি হয়ে গেছে যে রান্নাটা করতে দেরি হয়ে গেল। তারপরে দাদা বৌদি এসেছিলো, একটুখানি কথাবার্তাও বলতে হয়েছে, বিভিন্ন সব কিছু মিলিয়ে খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, তাড়াতাড়ি করে মাংসটাকে রান্না করি, আর খুব অল্প তেলে মাংসটা রান্না করছি যেহেতু ছেলে বলে দিয়েছে। মাংস ধুয়ে বেছে রেডি করে রেখেছি, উপরে রেখেছি তেজপাতা, আলু ভেজে রেখেছি লাল লাল করে, এখানে রয়েছে টক দই, মশলা তৈরি করে রেখেছি, আর এখানে পেঁয়াজটাকে ভাজছি। তারপরে মাংসটাকে এখন বসিয়ে ভালো করে কষাচ্ছি। এই যে ছেলে এবারে তোমাদেরকে কিছু বলবে। আচ্ছা তুনু, আগের দিন ওখানে যে কি ঘটনা ঘটলো সেগুলো সব কিছু ভিউয়ার্সদের বল, তাহলে সবাই জানতে পারবে যে ব্যাপারটা কি হয়েছে। তোমরা সবাই জানো আগের দিন গেছিলাম আমি আর্মি ট্রায়ালটা দিতে। তো সেখানে নিজের পার্সোনাল কিছু ডিটেলস চেয়েছিল, মানে আমার তো সেখানে অনেক কিছু, যেমন আধার কার্ড, তারপরে অ্যাফিডেভিট সার্টিফিকেট, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো অনেক কিছুই চেয়েছিলো, কিন্তু আমার কাছে ডোমিসাইল সার্টিফিকেটটাই ছিল না।
মানে হাইটে সব জায়গায় সিলেক্ট হয়ে যাওয়ার পরেও ওই কাগজটার জন্য আটকে দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। আচ্ছা ওটার ওটার কি গুরুত্ব? ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে আগে কারোর কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কিনা কিংবা পুলিশের খাতায় নাম ছিল কিনা সেটাই কনফার্মেশন দেওয়ার জন্য এসডি অফিস থেকে একটা সিগনেচার করে দেবে ওরা, ওটা নিয়েই যেতে হবে। ওটা একেবারে লাইফ টাইম, মানে একবার করলে আর করতে হয় না। তো ওই কাগজটা আমার কাছে ছিল না বলেই লাস্টে গিয়ে আটকে দিয়েছে। হ্যাঁ অনেকের ক্ষেত্রেই হয়েছে, আমাদের সাথে আরো 50 জন মতো ছিল, 50 জনের মধ্যে 20 জনের উপরে ওরকম সমস্যা ছিল। মানে ওই অবলিক দেওয়া ছিল বলে ফর্মের মধ্যে বুঝতে পারিনি, তাই তো? বুঝতে পারিনি। এবারে তো এটা তো প্রথমবার দিচ্ছে সবাই, অনেকেই বুঝতে পারে। সোদপুর স্টেশনে আমরা নেমেছি, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন মার্কেটিং এর একটি সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, টাটা বাই বাই।